নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ফের উত্তপ্ত মণিপুর, জিবামে গুলির লড়াইয়ে নিহত 5। শিলচর আইজল জাতীয় সড়ক বেহাল, যুব কংগ্রেসের অবরোধ। কাটাখালের কালীনগরে ভয়ঙ্কর দুর্ঘটনা, চালক সহ নিহত 4। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রথমে ড্রোন হামলা, তারপর ক্ষেপণাস্ত্র হানা। গত এক সপ্তাহে মণিপুরে জঙ্গিদের এই জোড়া নাশকতা ঘুম কেড়েছে নিরাপত্তা বাহিনীর। এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকে সম্ভাব্য জঙ্গি ডেরার সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ধ্বংস করা হয়েছে জঙ্গিদের 3টি বাংকার। জঙ্গি দমন অভিযানের মধ্যেই জিরিবাম জেলায় দু গোষ্ঠীর গুলির লড়াইয়ে নিহত হয়েছেন অন্তত 5 জন। বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর এলাকার বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হওয়ার তৈরি হয়েছে বিতর্ক। কুকি সংগঠনগুলির অভিযোগ, পুলিশ এবং মৈতি জঙ্গিরা সংগঠিতভাবে এলাকা দখলের অভিযানে নেমেছে। যদিও অভিযোগ উড়িয়ে মণিপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিষ্ণুপুর জেলার মোয়ালসাং গ্রামে 2টি এবং চূড়াচাঁদপুরের লাইকা মোয়ালসাও গ্রামে 1টি বাংকার ধ্বংস করা হয়েছে। সেগুলি কুকি জঙ্গিদের ডেরা বলে দাবি পুলিশের। অসম সীমান্তবর্তী জিরিবাম জেলায় শনিবার ভোর থেকে গোলাগুলি শুরু হয়েছে। জিরিবামের রশিদপুর চা বাগান এলাকায় ঘন জঙ্গল রয়েছে। এই জঙ্গলে শনিবার ভোর থেকে কুকি বনাম মৈতি জঙ্গি গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই চলছে। রশিদপুর চা বাগান অঞ্চলে 20-25টি পরিবারের বসতি রয়েছে। তারা নিরাপদে আশ্রয় সরে গেছেন। জিরিবামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আতঙ্কগ্রস্ত। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরে বেহাল অংশে যাতায়াত করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণ কাছাড়ের জনগণ। এতে ফের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। শনিবার ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এদিন যুব কংগ্রেসের ব্যানারে স্থানীয়রা সড়ক অবরোধ করে তোলেন। সকাল 10টা থেকে সড়কের উপর তাঁবু টাঙিয়ে বসে পড়েন স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ। অবরোধের খবর পেয়ে পৌঁছেন দলবল নিয়ে রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ হিমাক্ষী নাথ, পৌঁছেন NHDC এল এর কর্মকর্তারাও। OC ও বিভাগের আধিকারিক অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ মুক্ত করান। তারা জানান, এদিন বিকেল থেকে সাময়িক কাজ শুরু হবে, আগামী 20 দিনের মধ্যে স্থায়ী কাজ শুরু হবে। ইতিমধ্যে টেন্ডারও হয়ে গেছে। এই আশ্বাসে দুপুর 1টায় অবরোধ মুক্ত হয় সড়ক। প্রায় 3.5 ঘন্টা অবরোধ সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ লাইন ধরে। এতে সীমাহীন সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রী সহ পথচারীদের। অবরোধে নেতৃত্ব দেন যুব কংগ্রেস নেতা ইজাজ হোসেন লস্কর, স্থানীয় নাগরিক অপু চৌধুরী, কুমকুম লস্কর, সোনাই যুব কংগ্রেস সভাপতি রাকিব মজুমদার, শান্তিকুমার সিংহ, জেলা কংগ্রেস কর্মী শিপন মজুমদার প্রমুখ। সোনাই বিধানসভা যুব কংগ্রেস তথা স্থানীয় NGO এবং স্থানীয় যুবকদের সহযোগিতায় উত্তর কৃষ্ণপুরের আউলিয়াতে যেটা ধর্ণা এবং প্রতিবাদী কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, বিভাগীয় কর্তৃপক্ষ, NHIDCL এর ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তারা এসে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আজকে বিকাল 3টার পর এই রাস্তার কাজ করবেন বলে তারা আমাদেরকে কথা দিয়েছেন এবং আগামী 10-15 দিনের মধ্যে এই রাস্তার তারা 100% যেটা সুরাহা হবে, কন্ট্রাক্টরের মাধ্যমে টেন্ডার হয়ে গেছে, সেটার কাজ ধরা হবে বলে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সেটার ভিত্তিতে আজকের জন্য আমরা আজকে কর্মসূচি এখানে আমরা স্থগিত করেছি। যদি তারা আমাদের সাথে কথা যেটা দিয়েছেন সেই কথাটা না রাখেন এবং আগামী দিনে যদি আমাদের যেভাবে কথা দিয়েছেন যে বৃষ্টি যদি আসে এই রাস্তার তুমি টেম্পোরারি আবার কাজ করবেন, সেই কথা যদি না রাখেন তাহলে যুব কংগ্রেস তথা স্থানীয় মহমুরব্বী যুব সমাজকে আমরা সাথে নিয়ে এই রাস্তায় আবার আন্দোলন করব এবং আজকের জন্য তাদের কথার উপর ভিত্তি করে এই রাস্তার তারা টেম্পোরারি সলিউশন দেবেন এবং এই রাস্তার পুনর্মেরামতি করবেন, সেটার আশ্বাস দেওয়ার পর আজকের আমরা যেটা কর্ম হাতে নিয়েছিলাম সেটা আমরা স্থগিত করেছি। ধন্যবাদ। কাটাখাল কালীনগর পঞ্চমখণ্ডে ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারালেন 4 ব্যক্তি, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। মৃত 4 জনের মধ্যে 3 জন একই পরিবারের। শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয় কাটাখাল কালীনগর পঞ্চমখণ্ডের সাতদামপাড়ায়। জানা যায়, একটি ইয়ন ও একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
ইকো গাড়িটি গিয়ে ছিটকে পড়ে একটি জলাশয়ে। মৃত তিনজন হলেন বদরপুর ধর্মনগর বস্তির একই পরিবারের তিনজন এবং অন্যজন গাড়ি চালক। আহত তিনজনকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন শিশু কন্যাও রয়েছে। তার অবস্থা সংকটজনক বলে জানা যায়। দুর্ঘটনা হয়েছে একটা ইয়ন গাড়ি আর একটা আপনার দেখতে গাড়িটা। এই গাড়ির কারণে আমরা বিভিন্ন সময়ে দুর্ঘটনা হয় ওভার স্পিডের কারণে। আমরা মাননীয় জনশাসক মহোদয়ের কাছে আবেদন রাখবো, আমরা গ্রামের রাস্তাঘাট মানে পার্শ্ববর্তী ঘাট রাস্তাঘাট আছে, বিভিন্ন সময় আমরা গ্রামের মানুষ অ্যাক্সিডেন্ট হয়, ওভার স্পিডটা যাতে আমরা জনশাসক মহোদয় বন্ধ করেন ওটার উপরে আমরা জোরালোভাবে আর্জি জানাই। আর এখানে আজকে এখানে মানুষ 60 জন মৃত ঘোষণা করা হয়েছে। 3 মিনিট 7 মিনিট গেছে আমরা দেখছি মানুষ সারা মারা গেছে। তো কারণে আমরা কইয়া এই জিনিসটা ওভার স্পিড যেটা আছে ওটা বন্ধ হইবার লেগিয়া ইনেও দেখুন গাড়ির অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থা গাড়ি আছে বর্তমানে। একটা নিচে আছে, ও দেখতে পারেন একটা নিচে আছে আপনারা, ও দেখুন অবস্থা দেখুন ও অবস্থা লেগিয়া স্পিডটা যাতে বন্ধ করার লাগিয়া বেশি স্পিডে না গাড়ি। আর বিশেষ করে একটু ধন্যবাদ জানাই আর আমরা কাটাকাল পুলিশ বাড়ির ইনচার্জ তথা আমরার দাস্তার তাইন তামার তৎপরতা একটু ইনের মানুষই গুণ বাঁচিছেন। যতজন মানুষ অ্যাক্সিডেন্ট হইলা 60 জন মারা গেল, দাস্তারর কী হয় বাঁচিছেন 60 জন, আরও মানুষ বাচ্চা কাচ্চা আসলা এরা বাঁচছে 60 জন জায়গা দিয়ে ঢুকছে। সমগ্র ভারতবর্ষের সাথে সঙ্গতি রেখে শিলচরে যথাযোগ্য মর্যাদায় গণেশ চতুর্থী পালন। প্রত্যেক বছর ভাদ্র মাসে শুক্লা চতুর্থীতে পূজি হন সিদ্ধিদাতা গণেশ। গণেশ চতুর্থী উপলক্ষে শিলচরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে শিলচর সোনাই রোড সার্বজনীন কমিটি গণেশ চতুর্থী মহোৎসব, নিউ শিলচর সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা মহোৎসব, রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেট শ্রী ত্রিধারা যুব সংঘের দ্বারা আয়োজিত শ্রী শ্রী গণেশ পূজা মহোৎসব, অম্বিকাপুরটি স্থিত হ্যাপি বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় শ্রী শ্রী গণেশ পূজা মহোৎসব এবং এনএন দত্ত রোড স্থিত স্বর্ণশিল্পী ঐক্য গণেশ পূজা কমিটি সংস্থায় সিদ্ধিদাতা গণেশের পূজা আয়োজন করা হয়। পুরোহিতগণদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা, ভোগ আরতি সহ ভক্তরা সিদ্ধিদাতা গণেশের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়োজকরা বলেন, গণেশ চতুর্থী পুজো চলবে 4 দিন পর্যন্ত। চলবে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা সহ দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা শিলচরবাসীকে গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশ পুজোয় আসার জন্য আমন্ত্রণ জানান। এবারের পুজোর মেইন যে আকর্ষণ মানে প্রধান আকর্ষণ সেটা আমাদের প্রতিমা। আমাদের এই প্রতিমা দেখার জন্য প্রত্যেক বছর বহু দূর দূরান্ত থেকে আমাদের এখানে অনেক দর্শনার্থীরা আসেন। তো তারা এই ঠাকুর দর্শনের জন্যই আসেন এবং সার্বজনীন পুজো হিসাবে এই ত্রিধারা যুব সংঘের পুজোটাই শিলচর তথা বরাকের মধ্যে প্রথম পুজো। এমনি বাড়িঘরে আগে হতো, অনেক জায়গাতে হতো, দুই একটা পুজো হতো, কিন্তু এই সার্বজনীন পুজো হিসেবে আমাদের ত্রিধারা যুব সংঘের যে এইবারের যে 14তম বর্ষের পুজো সেটা শিলচরের প্রথম এবং আমরাই শিলচরে এই পুজোটার প্রথম পুজোর প্রচলন করেছি বলে আমরা এটা আমরা মনে করি, এটা যে যাই বলুক না কেন। তো এবারে আমাদের প্রধান আকর্ষণ আমাদের এই বিগত বছরের যেরকম চলছে এবারে প্রধান আকর্ষণ আমাদের প্রতিমা গণেশ মূর্তি, ভগবান শ্রী শ্রী গণেশজীর মূর্তি। উনি এবার আমাদের 13 ফুট উচ্চতার প্রতিমা, উনার রূপদান করেছেন নবদ্বীপের মৃৎশিল্পী শ্রী সুখদেব পাল। এবং আমাদের এবারের মণ্ডপসজ্জায় আমরা বিশেষ করে আমাদের এই শিলচর শহরের স্থানীয় শিল্পীদেরকেই আমরা প্রাধান্য দিয়েছি। আমাদের কালিকা প্রসাদ দা, আমাদের প্রিয় কালিকা প্রসাদ দা, উনি আমাদেরকে আগ্রহ করেছেন এবারও এবার আমাদের এই মণ্ডপসজ্জা করেছেন। খুব সুন্দর মণ্ডপ উনি করেছেন কম বাজেটের মধ্যে, যেহেতু এবারে আমাদের অর্থনৈতিক অবস্থা আমাদের দেশের খুব ভালো নয়, সেটা মেনে আমরা সেই পরম্পরা মেনে আমরা এবার একটু কাটছাট করেছি আমার বাজেটের মধ্যে। তারপরে আমরা সীমিত বাজেটের মধ্যে আমাদের একটা সুন্দর মণ্ডপ আমরা এখানে বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডে ব্যাপক লোডশেডিং চলছে। বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে, অথচ নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। শিলচর বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয়ে 2-এর কর্মচারীদের গাফিলতি ও স্বেচ্ছাচারিতার জন্য এলাকায় এই সমস্যা চলছে বলে অভিযোগ স্থানীয়দের। গত কয়েক মাস ধরে উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডের ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে রয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা আয়ুক্তের কাছেও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী, কিন্তু ফলস্বরূপ কিছুই হয়নি। গতকাল বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় স্থানীয় ভুক্তভোগীরা এপিডিসিএল কার্যালয়ের লাইনম্যানকে ফোন করেও কোনো সদুত্তর পাননি। পরে তারা বাধ্য হয়ে রাতে শিলচরের লিংক রোডের পাশে থাকা বিদ্যুৎ কার্যালয়ে অভিযোগ জানাতে আসলে দেখেন কার্যালয়ে কেউ নেই। শনিবার ফের একই চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হন। তাই তারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে অনুরোধ করেন অতিসত্বর তাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য।
এখন আইসি আমরা পাবলিক আইসি এখানে, যে আমরা কমপ্লেনটা জানাইতাম এখানে এসডিও অ্যাভেলেবল নাই, আমরা জিগাইছি কবে আইবা, তারা কোন বলে তারা হইতে পারে না, 11টা 12টা বাজতে পারে, 12:30 বাজতে পারে, তারা কইতে কোন বলে সব বলে সাইডে গেছেন। আমি কইছি ঠিক আছে, সাইড ইঞ্জিনিয়ার যে তাইনো সাইডে, যে জুনিয়র ইঞ্জিনিয়ার এসডিও নাই, কেউ নাই, জুনিয়র ইঞ্জিনিয়ার যে আইছে তাইনো এখানে নাই, তাইনো বলে সাইডে, সব সাইডে গেলে গিয়ে তো অফিস কে দেখে। এখন একটা পাবলিক আইলে তো কেউ একজন, পাবলিক আইলে তো পাবলিকের কথা শোনার লাগে একজন তো লাগে, কেন যে রিপ্রেজেন্টেটিভ এই অফিসে, আজকে কোনো বন্ধ নাই, কোনো কিছু আজকে বন্ধ নাই, তারারে গেলে তারও দেওয়া লাগে। হ্যাঁ, প্লাস মানে এখানে এমন হয় লাইনম্যানের কোনো সময় গেলে তার থাকে না, আমরাও লাগে নিজের থেকে তার তারের প্রোভাইড করে যে হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে বান্ধিলে, আর তার দিয়ে বান্ধিয়া যেখানে বুশিংটা নাট বোল্ট দিয়া লাগে, নাট বোল্ট দিয়া এখানে তারা অ্যালুমিনিয়াম তার দিয়ে বান্ধিয়ে যায়, যেটা আবার নেক্সট দিন খুলিয়া পড়ে যায়। আর এটা মানে খুবই অ্যাক্সিডেন্ট, বিকজ রাত্রে কেউ হাটলি পড়ে এখানে, যদি ফা গিয়া পড়ে একজনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, তখন কে দায়ী হইব? এটা একটা পার্মানেন্ট সলিউশন প্রথম কথা। প্লাস এই যে ভিতরের আমরা যেটা লাইন, এটাতে কেবল লাইন হইতো। প্লাস আরেকটা প্রবলেম হয়েছে যে ট্রান্সফর্মার যেখানে আছে এখানে একজন মানুষের ঘর হয়েছে, যার কারণে ট্রান্সফর্মারে যাইবার রাস্তাটাও মানে ব্লক হয়েছে। এটা এখনো ডিপার্টমেন্টে কিছু অ্যাকশন নিছে না, ট্রান্সফর্মারটা একটা বাইরে অ্যাক্সেসেবল জায়গাতে আনিয়া রাখতো, যেখানে যে কোনো কেউ গিয়ে কাজ করতে পারে। তো এই তিনটা এখন আউটস্ট্যান্ডিং রিকোয়ারমেন্ট। প্রথম হইলে গিয়া বুশিংটা পার্মানেন্টলি ঠিক করতো, প্লাস ট্রান্সফর্মার যেগুলো লাইন আছে সেগুলো ঠিক করতো, সব জ্বলে গেছে। হ্যাঁ, দ্বিতীয় ট্রান্সফর্মার ভালো প্রপার জায়গা দিব যে লাগে, এখানে শনিবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ে বাঙালি নবনির্মাণ সেনার কাছাড় জেলা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন। এই স্মারকপত্রে তারা মুখ্যমন্ত্রীকে দুর্গাপূজার জন্য আসামের প্রতিটি স্থাপিত মন্দির ও রেজিস্টার্ড ক্লাবকে 50,000 টাকা সরকারি অনুদানের দাবি পেশ করেন। বিগত কয়েক বছর থেকে বিএনএস এই দাবি উত্থাপন করে যাচ্ছে, গত বছর মাত্র 10,000 করে অনুদান সরকার অনুমোদন করে, কিন্তু পূর্বতন দাবি 50,000 না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রাজদীপ ভট্টাচার্য। বলেন, আসাম সরকার বিহু অঞ্চলগুলোকে যদি 50 থেকে 1.5 লাখ পর্যন্ত অনুদান দিতে পারে, তাহলে আসামে এক তৃতীয়াংশ বাঙালির জাতীয় উৎসবে কেন দিতে নারাজ? ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন, এই দাবি অনেক পুরনো, যতদিন পর্যন্ত 50,000 দেওয়া হবে না ততদিন পর্যন্ত এই অধিকারের লড়াই চলতে থাকবে। বাঙালি নবনির্মাণ সেনার পক্ষ থেকে একটা শিলচর ডিসি অফিসে একটা স্মারকলিপি জমা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। বিষয় হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন, লাস্ট ইয়ার আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছিলাম 50,000 টাকা করে দুর্গাপূজার সময় প্রত্যেক প্যান্ডেলে দেওয়ার জন্য, যেহেতু আমাদের ডিমান্ডটা পুরা হয়েছে 10,000 টাকা, কিন্তু আমরা এতে স্যাটিসফাইড নাই বা কোনো বাঙালি স্যাটিসফাইড নাই। আমরা চাই যে আমাদের 50,000 টাকা এগেইন আমরা দিয়েছি মেমোরেন্ডাম জমা, আমাদের এগুলো ডিমান্ড ফুলফিল করতে হবে। আরেকটা কথা, বিভিন্ন সময় দেখা যায় পূজার সময় লাঠির সেনা বলে কী কী সংগঠন আছে, এই সেনা অমুক সেনা তমুক সেনা, ওরা এসে দুর্গার ব্যানার ছিঁড়বে, তারপর বাংলা ভাষা ছিঁড়বে, এইগুলো আমরা মানব না, কোনো দিনেই মানব না। যদি এইগুলো দমন করতে হয় আসাম সরকারের অতিসত্বর করতে হবে, এবং তার সাথে বাঙালি যেহেতু আমরা 365 দিন বাঙালি সবাই আমরা ওয়েট করি 5 দিনে পূজার জন্য, এইটা আমরা মনে করি যে এইটা সম্মান দেওয়া হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এইটা দৃষ্টিপাত করবেন, 50,000 টাকা করে আমাদের ডিমান্ডগুলো ফুলফিল করা হবে। বেহাল সড়কের অজুহাতে দূরপাল্লার লোড ট্রাকগুলিকে মহাসড়কের পাহাড়ি রাস্তায় যেতে দিচ্ছে না প্রশাসন। বালাছড়ায় পুলিশ আটকে রেখেছে ট্রাকগুলি, এ নিয়ে ট্রাক ড্রাইভারদের মনে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। শনিবার দূরপাল্লার এইসব ট্রাক ড্রাইভাররা জানান, উত্তর পূর্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে তারা রওনা হয়েছেন, কিন্তু হঠাৎ করে এভাবে আটকে দেওয়ায় মহাবিপদে পড়েছেন তারা। ইতিমধ্যে তাদের খোরাকও ফুরিয়ে আসছে। তারা স্পষ্ট অভিযোগ করেন, প্রশাসন নিয়ম বেঁধে দিলে সবাই এক নিয়ম হওয়া উচিত, কিন্তু পুলিশ ঘুষ নিয়ে অনেক ট্রাককে ছেড়ে দিচ্ছে, প্রশাসনিক নিয়ম এক হওয়ার কথা। পুলিশের এই ঘোষকাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ট্রাক ড্রাইভাররা। এদিকে জানা গেছে, মাহুর থেকে হারিঙ্গাজাও পর্যন্ত মহাসড়ক বেহাল থাকায় ডিমাহাসা প্রশাসন রাজ্য সরকারের কাছে এই সড়কটির বন্ধের আবেদন জানিয়েছিল। এ কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে ভারী লোডের ট্রাকগুলিকে বন্ধ রাখা হয়। আমরা জানাইলাম, আমরা যেখান থেকে মাল লুট করছিলাম
এখানে জানাইলাম, জানানোর পরে তারা এসপি লোকে আলাপ করছে, এসপিও কইছে বলে রাত্রি 11টার সময় ছাড়াই দিব, আমরা কোনো জাত মাত কথা নাই, লাইন দরিয়া সুন্দরই আরামসে কোনো জাত আফিল মোশনও করছি না, আমরা এখানে রাস্তার গাড়ি উপকারে থই দিছি। থই দেওয়ার পরে রাত্রে গাড়িগুলো আইছে, আমরা গাড়ি 13টা আসিল, তখন বর্তমানে 13টা গাড়ি আসিল, 13টা গাড়ির মাঝে থেকে এখন 60টা গাড়ি রয়েছে, বাকি 60টা গেছে গিয়া। আরো ফান্টার গাড়িগুলো আসিল রাত্রে, আমরা দেখা যেটা এটাও গেছে গিয়া। এটা কইতে নাই আছে গাড়িটা, এটা ফান্টার গাড়িগুলো কইতে গিয়েছে, কইতে পারতাম না, ফান্টার গাড়ির ড্রাইভার দে জিকাইলাম, মনে জিকাইছে তারা কেমনে আইলো, ফান্টার ড্রাইভার গুলো জিকাইলাম, তারা কইছে 1000 টাকা করে দিলে গাড়ি ছাড়ি দে, 1000 টাকা করে দিলে গাড়ি ছাড়ি দিয়ে। আমরা তার আর কইলাম, স্যার ওগুলো কইলাম বলে, স্যার দেখো আমরা তো ইনে বইয়া বইয়া টাকা 450 টাকা খাই ফেলাই দিব, খাইয়া শেষ হয়ে যাবো, তো তুমি দেন যেটা হোক, যদি কোনো মানে এমনি যদি জরুরি কোনো বন্ধ না হয় তাহলে আমরা ছাড়ি দিও, আমরা বেকার খরচ দিয়ে লাভ কিতা। ও তো গাড়ি আইতে আছে যাইতে আছে, আইতে আছে যাইতে আছে, এটা তো খোঁজ হয়, এটা নাই যাবি না তো ইয়ে বলতে রাস্তা বন্ধ আগে সে গাড়ি কই নি আর, লেকিন আগে সে গাড়ি মাল সব গাড়ি লেকে আ রা, উধর সে টমাটর লেকে আ রা, পেঁয়াজ লেকে আ রা, হমকো বোল রে কি রাস্তা খোলা আপকো কো রাস্তা মে কোই গাড়ি দিখাই লিয়া, বোল নিয়ম ডুঙ্গি মে জো গাড়ি রোকতা উধর কোই গাড়ি নি রুকা হুয়া সব যা রা, হমকো ইয়ে বলতা হমকো ডিসি কা অর্ডার হে কে উধর সে গাড়ি নি ছোড়নে কা, ইধর হমকো আগে কাল সে আপ ইধর পরসো সে ইধর হি হ্যায় বেঠে হুয়ে কে বলতে হ্যায় হমকো ডিসি সে বাত করো, ডিসি সে বাত করো, হম কো ছোড়ো, লেকিন ইয়ে ইধর না কোই খানে কা বন্দোবস্ত হ্যায়, না কোই পিনে কা, না পানি হ্যায় ইধর কুছ নি হ্যায়, हमारे पास पैसा भी जेब में खत्म है, उधर से गाड़ी आ रहा है, उधर से गाड़ी आ रहा है, वो हमको टेलर भी आ रहा है, हमको गाड़ी वाला ने बताया कि हम उधर से आया, ठीक है सब रास्ता ठीक है, कोई रास्ता। সফলতা জনসাধারণকে উৎসর্গ করলেন অধ্যক্ষ, আমরাখাট এমকেদে কলেজে জাতীয় স্তরের মূল্যায়ন সম্পন্ন। পূর্বধুলার ঐতিহ্যবাহী আমরাখাট মহেন্দ্র কুমার দে মহাবিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় স্তরের মূল্যায়ন সম্পন্ন হয়েছে। গত 28-29 আগস্ট সুদূর বেঙ্গালুরু থেকে আগত 3 জনের পর্যবেক্ষক দল মহাবিদ্যালয়ে অবস্থান করে বিদ্যালয়ের প্রতিটি দিক মূল্যায়ন করেন, আর এতে আশানুরূপ সফলতা লাভ করেছে আমরাখাট এমকে দে কলেজ। শনিবার কলেজে এক সাংবাদিক সম্মেলন করে কলেজের এই সফলতা পূর্ব ধলাই শোনায় পূর্বাঞ্চলের জনসাধারণকে উৎসর্গ করেন কলেজের অধ্যক্ষা ডক্টর মিতা দে। তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় এই মহাবিদ্যালয় 1994 সনে প্রতিষ্ঠিত হয় ও 2021 সালে সরকারি স্বীকৃতি লাভ করে। এই কলেজ স্থাপনে এলাকার প্রতিজন নাগরিকের অবদান রয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর তখলুই দেবী, ডক্টর হোসেন আহমেদ লস্কর, শহীদুর রহমান লস্কর, সন্দীপন থান প্রমুখ। যে দুজন সিটিও আছে মিথুন বনি টপলাই ডব্লিউ টপলাই দেবী, দুজন গার্লস এবং বয়েজদের ওরা সম্পূর্ণ দেখভাল করছে। তো সর্বোপরি আমরা বলতে পারি কলেজ অনেক আমরা উচ্চভাবে চলাফেরা করতে পারছি, কলেজকে নিয়ে যাতে উচ্চ একটা জায়গায় পৌঁছাতে পারি এই পরিকল্পনা আমরা করছি। এখানে অনেক মানুষের অবদান আছে, এরিয়ার অনেক মানুষ আজকে আমাদের মধ্যে নেই, আজকে নিয়ে আমরা করতে পেরেছি, হয়তো তারা তাদের বিনিময়ে আমরা করতে পেরেছি, তারা যদি এই কলেজকে একটা সুন্দরভাবে রূপ দিত না তাহলে হয়তো আমরা এটা করা সম্ভব হতো না। তো আমরা বলতে পারি এখানে প্রিন্সিপাল 3 জন ছিলেন, তারপর এরিয়ার মধ্যে যেমন মাসুদারি লস্কর ছিলেন অনেক দিন প্রেসিডেন্ট এই কলেজের, তাছাড়া বিনয়ভূষণ দাস, নিকুঞ্জ বিহারি পাল, অরুণচন্দ্র পাল, প্রত্যেক এই ধরনের অনেক আছেন, সবার নাম আমি বলতে পারছি না কিন্তু অনেক আছেন, হয়তো আমরা হয়তো সামনে আসছেন না কিন্তু বাইরে থেকে ওরা সাহায্য করছে, এই ধরনের অনেক মানুষের এখানে অনেক শ্রমদান করা হয়েছে এই কলেজে। তো প্রত্যেকের কাছে আমি এটাই বলছি, যারা সামনে আছেন বা যাদেরকে হয়তো অজান্তে হয়তো করছেন কাজ, প্রত্যেকের জন্য আমি ন্যাপের বিষয়টাকে সবার জন্য উৎসর্গ করতে চাই, সবার অবদানের জন্য আজকে আমরা এটা করতে পারি। অম্বিকাপুর পূর্ব পাড়াও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি এবারের পূজায় বিশেষ চমক রাখতে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের প্রখ্যাত শিল্পীর কারুকার্যে পাঠের গহনা সজ্জিত হবে প্রতিমার গহনা। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে পূজোর আয়োজনে বিশেষ চমকের দিকগুলো তুলে ধরা হয়। আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, বীরভূমের বিখ্যাত ঢাক শিল্পী ও ঢোলবাদক সহ সানাই শিল্পী এবার 150 বর্ষ পূর্তি, তাই শিল্পের মাধ্যমে থিম নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। আমরা সবাই জানি যে তার সঙ্গে একটা অনুরোধ থাকবে, প্রত্যেক পুজো কমিটি করুন আপনাদের সকল কাছে সকলের কাছে অনুরোধ থাকবে যে আমরা জানি বর্তমানে বরাক উপত্যকা বা শিলচর শহরের কী অবস্থা এবং তার বিভিন্ন দিক আমরা দেখতে পাচ্ছি, তো সেই হিসেবে একজন শিলচর শহরের নাগরিক হিসেবে আমার অনুরোধ থাকবে
যে আপনারা আগামী 9 তারিখ যে গণমিছিলটা হতে চলেছে বিভিন্ন দাবি দাবা নিয়ে, শিলচর পুরসভার ক্ষেত্রে বলুন, রাস্তাঘাটের ক্ষেত্রে বলুন, প্রত্যেক ক্ষেত্রে আপনারা সবাই সেই 9 তারিখের গণমিছিলে সামিল হন এবং আমরা যাতে এই শহরের নাগরিক হিসেবে সুচারুভাবে বাঁচতে পারি সেই জায়গাটার জন্য আওয়াজ তুলবেন, এই আশাটুকু আমরা রাখি। শনিবার শিলচর রাধামাধব কলেজে দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে 2024 সালে সেলফ ফাইন্যান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কোর্স সম্বন্ধে অবগত করান উপস্থিত প্রশিক্ষকরা। এদিনের অনুষ্ঠানে রাধামাধব কলেজ সেলফ ফাইন্যান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, আইকিউএসের কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, রাধামাধব কলেজ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলের আহ্বায়ক ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, হস্ততাঁত বস্ত্রশিল্প বিভাগ শিলচরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গুঞ্জন কলিতা, প্রশিক্ষক যথাক্রমে দেবজ্যোতি দাস, সন্দীপ চৌধুরী, বিজয়া চক্রবর্তী, রূপালী পুরকায়স্থ, শম্পা বণিক, দেবী চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ আইকিউএসের সহকোঅর্ডিনেটর ডক্টর অরুণাভ ভট্টাচার্য, মহিলা সেলের আহ্বায়ক ডক্টর নবনীতা দেবনাথ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল সরণিয়া, অধ্যাপিকা শবনম সারংশা, প্রশিক্ষক শর্মিষ্ঠা পাল দাস, এলিনা দেবী প্রমুখ। কারণ সেলফ ফাইন্যান্সিং আজকাল খুব গুরুত্বপূর্ণ কোর্স, যেটা গভর্নমেন্ট চায় যে প্রত্যেকে পড়াশোনার সঙ্গে একটা করে নতুন কোর্স শিখো, কারণ আজকাল এমপ্লয়মেন্টের বাজারটা অন্যরকম, সেখানে শুধু ডিগ্রি দিয়ে হয় না, যদি ডিগ্রি দিয়ে হতো তাহলে তোমরা সবাই কিছু না কিছু পেয়ে যেতে, কিন্তু সেরকম তো না, গভর্নমেন্ট চায় তোমরা নতুন নতুন কোর্স শিখো। তার জন্য আমি তোমাদেরকে ছাত্রদেরকে অনুরোধ করছি, আজকে তোমাদের ইন্ডাকশন প্রোগ্রাম করা হচ্ছে, তোমরা এই কোর্সগুলো সম্বন্ধে জানবে, এখানে সব এক্সপার্টরা বসে আছেন, তো সেখানে যারা এনরোল করোনি তারাও নাম এনরোল করো, যাতে তোমরা একটা কোর্স সম্বন্ধে ধারণা পাও, সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে, এটাই আমার বলার ছিল। বাকি ম্যাডাম স্যাররা বলবেন, তোমরা মন দিয়ে শুনো। প্রাকৃতিক দুর্গটি বদরপুর বরাক নদীর ব্রিজ সংলগ্ন স্রোতশ্রী মহাসড়ক অভিমুখে অবস্থিত, অতি পরিচিত ও পুরাতন, তাতে শেওলা ঘিরে সবুজময় হয়ে রয়েছে। বহু পুরনো এই প্রাচীন দুর্গের পাশে ভয়ে যাচ্ছে স্রোতশ্রী জল, পারে ভগ্ন ছাদহীন ভগ্নাবশেষ হিসেবে রয়েছে এই 1959-এর গৌরবময় স্মৃতি ভাস্কর্যের জ্যোতি। এখনও নানা প্রকার বিজ্ঞান মেরামতের কাজ চলছে বলেও জানিয়েছেন স্থানীয় কার্যপরিচালক রাজ। অতি প্রাচীন স্মৃতিসৌধ ও সৌন্দর্য কে ধরে রাখার উদ্যম প্রচেষ্টা ও অপরন্ত স্মৃতি ব্যাপকতার প্রয়াস পরিলক্ষিত হয়। আমি এখানে কাজ করার মানে বাউন্ডারি ওয়াস, এই ঐতিহ্যটার বাউন্ডারি কাজ চলে আর ওটার কাজও আছে। আমার জানা মতো এটা প্রায় ব্রিটিশ পিরিয়ডের আগের, করে 550 বছর আগের হইব। এটা মানুষ আসা যাওয়া করে, ওটা দেখে বা ওইখানে গাছপালা এগুলো দেখতে ভালো লাগে, পাশে নদী আছে, তারপরে ব্রিজও আছে, এদিকে রেল ব্রিজ, এদিকে সামনে রোডের ব্রিজ, ওরকম মানে মানুষ আসা যাওয়া করে এটা দেখে। এটা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ফের উত্তপ্ত মণিপুর, জিবামে গুলির লড়াইয়ে নিহত 5। শিলচর আইজল জাতীয় সড়ক বেহাল, যুব কংগ্রেসের অবরোধ। কাটাখালের কালীনগরে ভয়ঙ্কর দুর্ঘটনা, চালক সহ নিহত 4। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।